এই যে পাহাড়ের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, এটা আসলে কত সুন্দর একটা দৃশ্য। প্রখর রৌদ্রে পাহাড়ে ওঠা সত্যি অনেক কষ্ট কষ্টের বিষয়। এখানে আসলে এমন একটি সাইনবোর্ড আপনারা দেখতে পারবেন, যদিও লেখাগুলো এখনো অস্পষ্ট। এবছর এগুলা গত বছর যে রোপণ করছেন, এর আগের বছর রোপণ করছেন, সব খায়া ফেলাইছে হাতি। হাতি তার সম্পূর্ণ হাতি খায়া ফেলাইছে। সুপ্রিয় দর্শক, চ্যানেল ইছামতির নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদের নিয়ে যাব এমন একটি পাহাড়ে, যে পাহাড় সম্পর্কে এর আগে কোনো মিডিয়াতে আসলে তেমন ভাবে প্রচার প্রচারণায় আসেনি। আমরা এখন আছি হালুয়াঘাট পৌর শহরে। তো সেই পাহাড়টিতে আপনাদের কিভাবে যেতে হয় সব সম্পর্কে আপনাদের জানাবো। তো আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। যেতে যেতে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার গাজীর বিটা ইউনিয়নে অবস্থিত গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রটি এই এলাকাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, তা বলার অবকাশ রাখে না। তবে পৌর শহর থেকে অনেক দূরে হওয়ায় অনেকেই সেখানে যেতে চান না, বিশেষ করে গাবড়াখালী যেতে সময় লাগে অনেক বেশি। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন কাছাকাছি প্রাকৃতিক পরিবেশে ভালো কোনো দর্শনীয় স্থান আছে কিনা। আমরা এটি নিয়ে কাজ শুরু করলেও সময়ের জন্য আপনাদের দেখাতে পারিনি। হালুয়াঘাটের মধ্যেই অনেক দৃষ্টিনন্দন পাহাড় রয়েছে যা অনেকের কাছেই অজানা। পাহাড়ে গেরা দৃষ্টিনন্দন একটি গ্রামের নাম বানাই চিরিঙ্গিপাড়া। ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহর থেকে ভুবনকোড়া ইউনিয়নের সীমান্তবর্তী বানাই চিরিঙ্গিপাড়া পাহাড়ের দূরত্ব 10 কিলোমিটার। সীমান্ত সড়ক দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এখানে আসা যায়, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে প্রাথমিকভাবে একটি ধারণা পাবেন। এটাকে শাপলা বাজারের চৌরাস্তা বলা হয়। এখান দিয়ে চারটি রাস্তা গেছে সীমান্ত সড়ক। এই সীমান্ত সড়কের আমরা এখন মাঝ বরাবরে আছি। ঠিক এদিক দিয়ে যাওয়া যায়, ধুবাউরা যাওয়া যায় এবং সিলেটের রাস্তা বলা হয়। যে সোজা রাস্তাটি দেখছেন এখন স্ক্রিনে, গবরাকুড়া স্থলবন্দরের যে রাস্তাটি আছে, গবরাকুড়া স্থলবন্দরে কিন্তু এদিক দিয়ে যাওয়া যায়। এবং আমরা এখন যেদিক দিয়ে যাব সেটা হচ্ছে ঠিক হাতের বামে। হাতের বামের যে রাস্তাটি আছে, এই রাস্তা দিয়ে সোজা গেলেই আমরা সেই বানাই চিরিঙ্গিপাড়া পাহাড়ে যেতে পারবো। তো চলুন আপনাদের সেখানেই নিয়ে যাই। বর্ডার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তেলিখালী বাজারের দিকে। মহান মুক্তিযুদ্ধে তেলিখালী যুদ্ধ ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। যাই হোক, তেলিখালী বাজার থেকে 1 কিলোমিটার সামনেই বানাই চিরিঙ্গিপাড়া গ্রাম। সম্মানিত দর্শক, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আমরা এখন আছি উত্তর বারালিয়াকোনা গ্রামে। এই গ্রাম দিয়ে সোজা যে রাস্তাটি গেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে সীমান্ত সড়ক। এবং সীমান্ত সড়কের এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি দিয়ে যেতে হয় বানাই চিরিঙ্গিপাড়া পাহাড়ে। এবং এই এই জায়গাটিকে আপনারা যদি তাহের মোড়লের বাড়ির রাস্তা কোনটি এটি যদি যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের বলে দেবে। তো চলুন আপনাদের নিয়ে যাই সেই পাহাড়ে। এখানে আসলে এমন একটি সাইনবোর্ড আপনারা দেখতে পারবেন, যদিও লেখাগুলো এখনো অস্পষ্ট। তবে সাইনবোর্ড পড়ে যেটা বোঝা গেল যে এটা আসলে গোপালপুর বেটের অন্তর্গত। বানাই চিরিঙ্গিপাড়া, বারালিয়াকোনা, ধূপাঝুরি, কুরৈতলি ও এই লেখাটা ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না। বিশগিরিপাড়া সম্ভবত। এখানে মোট এরিয়া রয়েছে 376.78 একর, 153 হেক্টর জমি রয়েছে এখানে।
এখানে মোট উপকার ভোগী মানে যাদের জমি রয়েছে 153 জনের 16টি দলে ভাগ করা হয়েছে। এখানে ঠিক তেমন একটি সাইনবোর্ড আপনারা এলে প্রথমে আপনাদের চোখে পড়বে এবং সেই সাইনবোর্ডটি ধরে হাতের ঠিক বাঁদিকে এই যে আপনাদের যেটা দেখাচ্ছে যেটা আপনারা স্ক্রিনে দেখছেন সে এখান দিয়ে সোজা গেলে আপনারা সেই পাহাড়ের কাছে চলে যাবেন এবং আমরা মূলত এখন পাহাড়েই আছি। এটির আসলে সামনে আর যাওয়ার সুযোগ নেই যেহেতু এখানে রাস্তা এখানে এই পর্যন্ত আসলে রাস্তা সীমাবদ্ধ, রাস্তার উপরে আর আসলে এখন আমরা হেঁটে হেঁটে যাব। যারা গাড়ি নিয়ে আসবেন এখানে গাড়ি রেখে তারপরে আপনারা এখানে আসতে পারেন। এখানে কিন্তু বর্ষা মৌসুমে এটি একটি খাল বলা যায়, পাহাড়ে ছোট খাল। এই বর্ষা মৌসুমে কিন্তু আসলে খালগুলো ভরে যায়, পানিতে আসলে ভরে থাকে, তখন আসলে আরেক রকম সৌন্দর্য হয়। তখন এই যে দেখছেন যে জায়গাটা এটি হচ্ছে মূলত বানাই চিরিঙ্গিপাড়া পাহাড়ের মূল সৌন্দর্য। আপনাদের স্ক্রিনে কেমন আসছে জানি না, তবে বাস্তবে যদি আপনি কখনো আসেন তাহলে নিশ্চয়ই আপনার চোখ জুড়িয়ে যাবে এবং মন অনেকটাই প্রশান্তি পাবে। ক্যামেরায় যে পাহাড়গুলো দেখছেন বাস্তবে এসে একবার দেখে গেলে আশা করি নিরাশ হবেন না। কয়েক গ্রামের শত শত একর ফসলি জমি বর্তমানে হাতির আক্রমণের ভয়ে অনাবাদি পড়ে আছে। এই সীমান্ত এলাকায় হাতির উপদ্রব আগে তেমন ছিল না, বর্তমানেও কিন্তু নেই। তার একটি বড় কারণ হচ্ছে হাতি খাদ্যের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে। এখানে যখন কৃষকরা ফসল উৎপাদন করত প্রতিনিয়তই হাতির আক্রমণ ছিল। বর্তমানে ফসল আবাদ বন্ধ থাকায় হাতি এখানে আসে না। চাচা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। চাচার নাম কি? আব্দুল হাশেম। আচ্ছা, চাচার সাথে একটু কথা বলি। এই এলাকায় তো আসলে দীর্ঘদিন আপনার এই গেল বছরও দেখলাম যে এখানে আপনার ইয়া ছিল, এই জমিগুলো রোপণ করা হইতো, বুড়ো আবাদ হতো। তো এই বছর আসলে এগুলো পতিত কেন? এই বছর এগুলো গত বছর যে রোপণ করছে না, এর আগের বছর রোপণ করছে, সব খায় ফেলেছে হাতি, এখানে সম্পূর্ণ হাতি খায় ফেলেছে। মানে এখন কি আপনার এখানে জমি আছে? না, আমার না, আমার ছোট ভাই আছে। কতটুকু আছে? স্যার আছে এক একর আছে। এক একর তো পরে হাতির আক্রমণ থেকে আসলে আপনারা ফসল রক্ষা করতে পারেন না বা কোনো ক্ষতিপূরণ পাইছেন কি? না, ক্ষতিপূরণ আবার ঘরই তো বড় বাইলা পেয়েছে, কোনো ক্ষতিপূরণ পাইছে না। আমি এখন ঠিক ভারতের এবং বাংলাদেশের সীমানায় বাংলাদেশের ভেতরে অবস্থান করছি এবং এখান থেকে যে খুব কাছ থেকে কিন্তু ওই যে আমার পেছনে আপনারা দেখছেন নিশ্চয়ই যে ইন্ডিয়ান যে গাড়িগুলো আছে ভারতীয় গাড়িগুলো কিন্তু ওখান দিয়ে যাচ্ছে এবং এটা কিন্তু এই ফিল্ডটা কিন্তু আপনি আসলে যদি গাবড়াখালিতে যান, আমাদের যে হালুয়াঘাটে আরেকটা পর্যটন স্পট আছে গাবড়াখালি, সেখানে গেলে কিন্তু আসলে আপনারা এই ফিল্ডটা পাবেন না, এটা আমি বলতে পারি। এবং এই যে এত সুন্দর পাহাড়, সেই পাহাড় কিন্তু আসলে ওখানে পাহাড় আছে কিন্তু আমার মনে হয় যদি গাবড়াখালি এবং হালুয়াঘাটের গাবড়াখালি এবং বানাই চিরিঙ্গিপাড়া পাহাড়ের মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি সবসময় বানাই চিরিঙ্গিপাড়া পাহাড়কে এগিয়ে রাখবো। সেটা আসলে কেন এগিয়ে রাখবো সেটা আপনারা যদি আসেন তাহলে আপনারা নিজের চোখে দেখলে আপনারাই বুঝতে পারবেন। ভারতের অংশ আপনাদের এখন দেখাচ্ছি খুব কাছ থেকে। এখান থেকে আসলে আপনারা আসলে ভারত খুব কাছ থেকে আপনারা দেখতে পারবেন ভারতের গাড়ি যাচ্ছে চলাচল। যেহেতু এখন আমি যখন আসছি তখন হচ্ছে রুদ্র, প্রচুর রুদ্র, আসলে এখান থেকে আসলে বেরোনো খুব মুশকিল এই যে গাড়ি যাচ্ছে। এটি হচ্ছে সব ভারতের গাড়ি।
আসলে কাছ থেকে এত সুন্দর যে দেখা যায় এখানে না আসলে আসলে বোঝা মুশকিল যেটা এই ফিলটা কিন্তু আপনি আবার গাবড়াখালি গেলে পাবেন না গাবড়াখালি থেকেও বর্ডার খুব কাছে তবে এত কাছ থেকে দেখার যে সৌভাগ্য আসলে এটা আসলে ওখানে গেলে হয় না ইন্ডিয়ান গাড়ি যাচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ান গাড়ি আপনাদের যেটা দেখাচ্ছি এতে গিয়ে ঠিক পাহাড়ের উপরে যে রাস্তাটা আছে এখান দিয়ে কিন্তু এই গাড়িগুলো যাবে পাহাড়ের উপর দিয়ে গাড়ি যাচ্ছে এটা আসলে কত সুন্দর একটা দৃশ্য দর্শক দেখুন কতটুকু উপরে আমরা এখন আছি প্রখর রৌদ্রে পাহাড়ে ওঠা সত্যি অনেক কষ্ট কষ্টের বিষয় খুবই কষ্টকর তবে এই কষ্টে আসলে কষ্ট লাগছে না কারণ এত সুন্দর পাহাড় দেখে মন জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা আমরা একটি পাহাড়ের উপরে অবস্থান করছি পাহাড়ে উঠে ক্লান্ত হয়ে অবশেষে আমার অবস্থা দেখে হাশেম চাচা না আমার অবস্থা দেখে অবশেষে হাশেম চাচা নিজেই আমার ব্যাগ কাঁধে করে নিচ্ছেন ধরতে গেলে আমরা পাহাড়ের একদম চূড়ায় অবস্থান করছি একটি পাহাড় থেকে আমরা নিচে নামছি যে নিচে যে ফসলের জন্য দেখতে পাচ্ছেন সেটা আমরা পাহাড় দিয়ে এক রাস্তায় উঠে আরেক রাস্তা দিয়ে নামছি কারণ উঠে এই যে এই হচ্ছে আমার অবস্থা প্রখর রৌদ্রে আসলে পাহাড় ভ্রমণ এটাও একটা চ্যালেঞ্জিং বিষয় তবে শত কষ্টের মাঝেও সুখের খবর হচ্ছে যে এখানে যে প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা দেখলাম একদম মানে এটা বলা যায় এখানে কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা নেই সরকারি কোনো এখানে বসার কোনো ব্যবস্থা নেই সরকারিভাবে এটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি তারপরে এত সৌন্দর্য এটা আসলে অবাক হওয়ার মতো হ্যাঁ চাচা আপনাকে কষ্ট দিলাম দেখা হবে আবার ভালো থাকবেন হালুয়াঘাটের এই বানাই চিরিঙ্গিপাড়া গ্রামে পর্যটন কেন্দ্র করা গেলে একদিকে যেমন পতিত জায়গাগুলো কাজে লাগানো যেত অন্যদিকে কর্মসংস্থানের সৃষ্টি হতো অনেক পরিবারের তো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ